আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তোমারই আছি আমি এই গল্পের 24 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। আর হ্যাঁ, আমাদের নতুন গল্পটা কেমন হয়েছে সেটা সম্পর্কে অবশ্য মন্তব্য করবেন, তবে ওই নতুন গল্পের পর্বেই। আশা করছি ওই গল্পটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, আমি আমার বিশ্বাস থেকে বলছি আপনাদেরও ভালো লাগবে, কারণ আমি সবসময় দেখেছি আমার গল্পগুলো যেগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদেরও তেমন অনেক ভালো লাগে। আর সেই বিশ্বাস থেকে বলছি পুরোটা গল্প অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকন ক্লিক করে রাখবেন। যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বর্তমান ঘুম ভাঙতে প্রতিদিনের মতো আবারও নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। কোনো কিছু না ভেবে সোজা তাকালাম ঘড়ির দিকে, সর্বনাশ 7:30। হাতে আর মাত্র আধা ঘন্টা সময়, এই আধা ঘন্টা কি বানাবো আমি? ধর মরার ঘুম যে কেন চোখ ছাড়ে না, না জানি আজ কত অপমানের শিকার হতে হবে। নিজেকে করা অপমানগুলো গায়ে লাগে না, গায়ে তো লাগে যখন আমার দোষে পরিবারের মানুষগুলোকে বিনা কারণে হাজারটা কথা শুনতে হয়। সত্যি বলতে আল্লাহর অসীম সহ্য ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠালেও এটুকু সহ্য ক্ষমতা যে কেন দেননি। তাড়াহুড়ো করে খাট থেকে নামতে গিয়ে খাটের কোনায় পা লেগে প্রচণ্ড ব্যথা পেলাম। আরেকটু হলেই প্লাজের সঙ্গে পা আটকে পড়েই যেতাম। প্রচণ্ড ব্যথা সারা শরীরে, ব্যথা শরীর অবশ হয়ে আসতে চায়। কাল রাতে আকাশ ভাইয়া অন্য দিনের তুলনায় বেশি হিংস্র ছিল, পশুর মতো শারীরিক চাহিদা মিটিয়েছে। এখন আমার এমন অবস্থা যে নড়তে পারছি না, আহারে বেচারি। সেই অবস্থাতেই রান্নাঘরে দৌড়ে গেলাম। গত এক মাসে এগুলো আমার নিত্য রুটিন। প্রতি রাতে আকাশ ভাইয়া মাতাল হয়ে আমাকে ইচ্ছে মতো মারে। যখন মাতলামো বেড়ে যায় তখন নিস্তেজ শরীর এলিয়ে দেয় আমার উপর, আমাকে টেনে বিছানায় শুয়ে শুরু করে তার চাহিদা পূরণ। যন্ত্রণা ব্যথায় আমার দম বন্ধ হয়ে আসে, তবু মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারি না। আমার হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা থাকে, মুখটাও বেঁধে দেয় শক্ত কাপড়ে, শুধু চোখের পানি গড়িয়ে যেতে থাকে। একটা সময় যখন সহ্য আমি প্রায় অজ্ঞান হয়ে যাই, আকাশ ভাইয়া আবর্জনার মতো আমাকে ছুঁড়ে ফেলে স্টোর রুম থেকে নিজের রুমে চলে যায়। পরের দিন যখন ঘুম ভাঙে দেখি আমার গায়ের চাদর টেনে মাথার নিচে বালিশ দেয়া, রাতের কাপড়গুলো ধুয়ে বারান্দায় দিয়েছে কেউ, আমাকে নতুন কাপড় পরিয়েছে, কামড়ের জায়গাগুলোতে মলম লাগিয়ে দিয়েছে, জানি না কে করে এইগুলো। এই নরকে আমার জন্য কারই বা এত ভাবনা। এক মাসে আকাশ ভাইয়া কামড় আঁচড়ের গভীর ক্ষতে ভরে গেছে আমার গলা, গাল, পিঠ, বুক, পেট, প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। দাগগুলো যাতে কেউ দেখতে না পায় তাই ফুল স্লিপ পরে সব সময় মাথায় ওড়না পিন দিয়ে আটকিয়ে রাখি। মাথা বাড়ি ভর্তি মানুষের সামনে এইভাবে খুব অস্বস্তি হয়। রান্নাঘরে গিয়ে যা দেখলাম তাতে আমি একটু অবাক হলাম না, যদিও অবাক হওয়ার মতোই ঘটনা। সব খাবার দাবার রেডি, প্রায় আমার সাথে এরকম ঘটে। যেদিন আকাশ ভাইয়ের অতিরিক্ত অত্যাচারের সকালে ঘুমটা সহজে ভাঙে না, তাড়াহুড়ো করে রান্নাঘরে আসার সময় দেখি প্রায় সব কাজ শেষ। কী করে যেন করে জানি না, এই বাড়িতে আগে অনেক কাজের লোক থাকলেও বর্তমানে একজনও নেই, সব আমাকেই করতে হয়। এক মাসে আমার জীবনের সম্পূর্ণ মোড়টাই বদলে গেছে। যখন বুঝতে পারলাম আকাশ ভাইয়া তার ভুল বুঝতে পেরে আমাকে বিয়ে করেনি, অন্য উদ্দেশ্যে আছে, তার তখন থেকে পথ খুঁজছিলাম কীভাবে এই বাড়ি থেকে পালাবো, কারণ আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে থাকলে আমার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে। অবশেষে বাসর রাতে নানুর ঘুমের ঔষধ চুরি করে দুধে মিশিয়ে আকাশকে দেই, কাজটা বাধ্য হয়েই করেছি, আর উপায় ছিল না আমার। আকাশ ভাইয়ের দুধ খেয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। মানুষটার ঘুমন্ত নিষ্পাপ মুখটা দেখে প্রচণ্ড মায়া লাগছিল। মাথার পাশে পড়ে ওর চুলগুলোতে হাত বুলিয়ে কপালে ছোট্ট করে চুমু দিলাম। আমাকে ক্ষমা করে দিও আকাশ ভাইয়া, কখনো ভাবিনি নিজের হাতে তোমার ক্ষতি করব। পায়ের উপর মাথা টেকে কাঁপতে কাঁপতে বলে পায়ে আলতো চুমু দিয়ে বেরিয়ে এলাম। এবারে সবার কাছে মেইন গেটের চাবি থাকে,
আকাশ ভাইয়েরও ছিল, সেটাই ব্যবহার করলাম। আসার আগে গায়ের সব গয়না খুলে রাখলাম, এগুলো এই বাড়ির গয়না, আমার উচিত নয় এগুলো সাথে নেওয়া। সেই মুহূর্তে মনে হয়েছিল মুক্তি পেয়েছি, কিন্তু এখন প্রতিটা মুহূর্তে আফসোস হয় কেন বেরিয়ে গিয়েছিলাম সেদিন। সেদিন যদি এই খান প্লেস থেকে না চলে যেতাম তাহলে আজ শত কষ্ট হলেও মনকে সান্ত্বনা দিতে পারতাম। এই পৃথিবীতে আমারও কয়েকজন মানুষ আছে, তারা আজও আমার জন্য অপেক্ষা করে, আমার কথা মনে পড়ে ওদের। কিন্তু ওই দিন রাস্তায় বেরিয়ে আমি পুরো পৃথিবীটা চিনে নিয়েছিলাম, বুঝতে পেরেছিলাম এই বিশাল পৃথিবীতে আমার যাবার মতো একটাও ঠিকানা নেই। রাত 2টার সময় আমি নিজের বাসার দরজায় পৌঁছাই, ক্ষুধা ক্লান্তি ঘুমে ভাঙা শরীর নিয়ে। মা আমাকে দেখি 9টা মেয়ের এই ঘরের কোনো স্থান নেই জানিয়ে দিলেন। আমি বারবার ওদের বোঝাতে চাইলাম আমার অবস্থাটা, কিন্তু ওরা বলল আমার মতো 9টা মেয়ের মুখে কথাও শোনা পাপ, অনেক বড় পাপের ফল হিসেবে আমি তাদের সন্তান হয়ে জন্মে নিয়েছি, আমি একটা অভিশাপ। মা এসব বলে হাইপার হয়ে অসুস্থ হয়ে পড়লেন। আমি মায়ের কাছে আসতে গেলে বাবা বললেন আমি যদি এই বাসার ভিতরে পা দেই তাহলে তিনি আমার নামে অভিযোগ করবে আমি তার স্ত্রীকে খুনের চেষ্টা করছি। শায়ন ভাইকে বললাম তুই তো অন্তত বোঝ। উত্তরে ভাইয়া আমার সামনে হাত জোর করল, দেখো আমরা প্রচুর ঝামেলার মধ্যে আছি, আমি জানি হয়তো তোর কোনো দোষ নেই, বাট তোর জন্য এই মুহূর্তে আমাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব না, পুরো এলাকায় রটে গেছে, তুই পালিয়ে বিয়ে করছিস, এখন যদি এখানে থাকিস আমাদের প্রচুর প্রবলেম হবে, আমি আব্বুকে বোঝাবো, কিন্তু আপাতত এই বাসায় ঢুকিস না প্লিজ, চলে যা। আমি ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম, শুধু কোনো কথাই আসলো না। সারা রাত বাসার সামনে দরজায় বসে থাকলাম, কেউ দরজা খুলল না, ভোরের আলো ফোটার আগে চলে এলাম। বুঝতে পারলাম নিজের ব্যবস্থা নিজে কি করতে হবে। আপাতত একদিন থাকার জন্য ফারিহা আজমি দুজনের বাড়িতে তো গেলাম, সেখানে বলা হলো আমি থাকা দূর, আমার সঙ্গে ওদের কোনো যোগাযোগ থাকলে ওদেরকে বাসা ছাড়তে হবে। ফারিহা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল আচ্ছা তুই দাঁড়া আমি ব্যাগটা গুছিয়ে আসি। ওর হাতে টান দিয়ে ধরি, ধর পাগল, আমার জন্য নিজের বাড়িঘর আপনজনদের ছেড়ে দিবি কি? আমি একটা 9টা মেয়ে যে পালিয়ে বিয়ে করে এবং বাসুর হাতে স্বামীর বাড়ি ছেড়ে পালায়, আমি চাই না আমার বেস্টি এরকম কারোর সাথে মিশুক, আর যোগাযোগ থাকবে না তো কী হবে। মনে রাখার জন্য যোগাযোগটা খুবই প্রয়োজন, যারা এই পৃথিবীর বাইরে চলে যায় আমরা পারি তাদের সাথে যোগাযোগ রাখতে, তাই বলে কি তাকে ভুলে যাই নাকি ভালোবাসা কমে, মনে করে নিবে এই পৃথিবীতে পৃথিবীর বাহিরে যার সঙ্গে যোগাযোগ সম্ভব নয়। বর দুপুরে ঝাঁঝালো রোদে বিয়ের ভারী শাড়িটা গায়ে জড়ানো অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছি, চারপাশে কত মানুষ কত আওয়াজ কত জায়গা, অথচ আমার চারপাশটা তবুও কেমন শূন্য ফাঁকা, প্রচুর পানি পিপাসা পাচ্ছে, একদম খালি হাতে বেরিয়েছিলাম, একটা পয়সাও নেই, বুকটা ফেটে আসছে আমার পানির জন্য। দূরে একটা টিউব অয়েল দেখতে দৌড়াতে শুরু করলাম, এরপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে একটা চালাঘরে চৌকির ওপর আবিষ্কার করলাম, এক ভদ্রমহিলা পাখা দিয়ে বাতাস করছিলেন। আমি উঠতে নিলে শুয়ে বললেন মা গো শুয়ে থাকো, তোমার শরীর বড় দুর্বল। আমি শুধু বললাম পানি, মহিলাটি বলল ও পানি খাবা, নাও পানি। পানিটুকু খেয়ে শুয়ে থাকলাম, পরে জানলাম ওনার ছেলে ইটের ভাটায় কাজ করছিল পাশে টিউবওয়েল, সে আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় পায় তারপর তুলে নিয়ে আসে। আমি বললাম অনেক করলেন আপনারা আমার জন্য ধন্যবাদ। মহিলাটি বলল আরে না মা কী যে বলো, ওরকম জোয়ান মায়া রাস্তায় পড়ে ছিল এটুকু করতাম না, তা মা তোমারে বড় অসুস্থ মনে হইতেছে, এই শরীরে বাইরে বাইরেছো কেন? সব কিছু খুলেই বললাম ওনাকে। ভদ্রমহিলা আমার অর্ধেক কথা শুনে জ্বর জ্বর করে কেঁদে দিলেন, বললেন যে কদিন আমি যাওয়ার অন্য জায়গা না পাই যেন ওনার সঙ্গেই থাকি। খালাম্মার বাড়ি 2 দিন থাকলাম, সাথে বাসা ভাড়ার খোঁজ করছি, সব কিছুই স্বাভাবিক, শুধু খেয়াল করি রাত 12টা 1টার দিকে মা ছেলে মিলে কি যেন ফিসফিস করে। আমি আর খালা এক রুমে ঘুমাতাম, অনেক রাত পর্যন্ত ঘুম আসে না আমার, ঘুমের বান করে থাকি। হঠাৎ শুনলাম মোস্তাক বলল বাসা 12টারা পাইছে, কিছু কয় তোমারে? মহিলাটি বলল না মনে হয় নাইলে কি পড়ে থাকতো, কিন্তু যা করার তাড়াতাড়ি করণ লাগবো, এবার তোর কষ্ট করণ লাগে নাই, ফিরিতে পাওয়া গেছে, কবে নিবি এরে? মোস্তাক বলল ওস্তাদের কল আসলে এটারে বর্ডারে নেওয়ার লাগবো, ততদিন যেন কোনোভাবেই না যায়। মহিলাটি বলল মাইয়াটা ভালা আছে, তোর ওস্তাদের দেখা ভালা দর হাঁকাবি এইবার, এই মাইয়ার পিছে কিন্তু আমার কম যাইতেছে না, আমার এবার 40-60 হবে না, হাফ দেওয়ান লাগবো। মোস্তাক বলল আচ্ছা যা কও।
ওরা অনেকক্ষণ আলোচনা করল, বুঝতে পারলাম কত বড় চক্রে ঘুরে ফেসে গেছি। ভয়ে আমার হাত পা শীতল হয়ে যাচ্ছিল, তবে কাজের মধ্যে একটা কাজ করেছি, ওদের সব কথা রেকর্ড করে নিয়েছি ফোনে, হয়তো কোনো কাজে লাগবে আমার। পরের দিন ভদ্রমহিলাকে মিথ্যে করে বললাম বাসা ভাড়া পেয়েছি, আমি চলে যাব। ভদ্রমহিলা কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুই কালকে রাতে আমগোর সব কথা শুনছস তাই না? মোস্তাকার ভদ্রমহিলা মিলে আমাকে হাত পা বেঁধে একটা রুমে আটকে রাখলো। আগে যাও খাবার পাচ্ছিলাম, এখন তাও দিত না। পরের দিন মোস্তাক ছেলেটা রুমে আসলো, হাতে ইঞ্জেকশন পুশ করাতে চোখে রাজ্যের ঘুম নেমে এলো। ঘুম ভেঙে নিজেকে অন্য একটা জায়গায় পেলাম, বুঝতে পারলাম আগামীকাল ওরা আমাকে বেআইনি পথে বিদেশে পাচার করবে। মাথায় কিছুই কাজ করছিল না, যে ফোনে ওদের কথাগুলো রেকর্ড করি সেটা কোথাও পেলাম না, তার মানে এক বিন্দু আশা নেই বাঁচার। আমাকে একটা বন্ধ করে আটকে রাখা হয়েছে, হাত পা মুখ কিছুই বাদে নেই, কারণ প্রথমত আমি দুর্বল আর দ্বিতীয়ত এখানে আমার চিৎকার শোনার কেউ নেই। হে আল্লাহ, এই নরপিশাচগুলোর থেকে বাঁচাও আমাকে, তুমি ছাড়া আমার যে কেউ নেই, আমার সাহায্য করো আল্লাহ। আমি জানি না কীভাবে বাঁচবো এদের হাত থেকে, কীভাবে নিজেকে রক্ষা করব, আমায় তুমি উপায় বলে দাও মাবুদ। মোনাজাত শেষ করে কান্নায় কখন ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নেই। হঠাৎ প্রচণ্ড জোরে দরজা খোলার শব্দে ঘুম ভাঙল। দেখলাম অন্ধকার ঘরের দরজা ঠেলে একজন ভিতরে প্রবেশ করেছে, তার পিছনে খোলা দরজা দিয়ে প্রবেশ করছে একরাশ আলো। আলোতে সামনে থাকা ব্যক্তির মুখটা স্পষ্ট হয়ে উঠল, আকাশ ভাইয়া। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।